নিজেকে কখনো ছোট মনে করো না। মনে রেখো, পায়ের নিচের দুর্বাঘাসটাই পুজোতে কাজে লাগে, মাথার উপরের তাল গাছটা নয়। মানুষের নিজের কি আছে? জন্ম অন্যজনে দিয়েছেন, নাম অন্যজনে দিয়েছেন, শিক্ষা অন্যজনে দিয়েছেন, রোজগার অন্যজনে দিয়েছেন এবং শ্মশানে অন্যজন নিয়ে গিয়েছেন। তাহলে অযথা কেন এত অহংকার? নানাভাবে শিক্ষা পেলেও দুর্জন কখনো সাধু হয় না। নিমগাছ যেমন আমূল জলসিক্ত করে কিংবা দুধে ভিজিয়ে রাখলেও কখনো মধুর হয় না। খাবার যতই দামি হোক, পচে গেলে তার যেমন কোনো মূল্য থাকে না, তেমনি শিক্ষা যতই থাকুক, মনুষ্যত্ব না থাকলে তার কোনো মূল্য নেই। 5 বছর বয়স অবধি পুত্রদের লালন করবে, 10 বছর বয়স অবধি তাদের চালনা করবে, 16 বছরে পড়লে তাদের সঙ্গে বন্ধুর মতো আচরণ করবে। আড়ালে কাজের বিঘ্ন ঘটায়, কিন্তু সামনে ভালো কথা বলে। যার উপরে মধু কিন্তু অন্তরে বিষ, তাকে পরিত্যাগ করা উচিত। সেই মায়ের সঙ্গে কখনো উচ্চস্বরে কথা বলো না, যে মা তোমায় কথা বলতে শিখিয়েছেন। জীবনে ধাক্কা খাওয়া ভালো, ধাক্কা না খেলে জীবনে এগোনো যায় না। আঘাত ভোলা সহজ, কিন্তু অপমান নয়। এই চারজনের সঙ্গে কখনো বিবাদ করো না, মূর্খের সঙ্গে, পাগলের সঙ্গে, গুরুর সঙ্গে এবং মাতা পিতার সঙ্গে। এই চারটি জিনিসে কখনো লজ্জা পেও না, পুরনো কাপড়, দরিদ্র বন্ধু, বৃদ্ধ মা বাবা এবং সাধারণ জীবনযাপন। পরস্ত্রীকে যে মায়ের মতো দেখে, অন্যের জিনিসকে যে মূল্যহীন মনে করে এবং সকল জীবকে যে নিজের মতো মনে করে, সেই যথার্থ জ্ঞানী। সৎ ব্যক্তির শত্রু বেশি, কিন্তু অসৎ ব্যক্তির বন্ধু বেশি। যারা রূপ যৌবন সম্পন্ন এবং উচ্চকুলজাত হয়েও বিদ্যাহীন, তারা সুবাসহীন পলাশ ফুলের মতো বেমানান। বাবার ধন সম্পত্তি নিয়ে অহংকার করে কি লাভ? মজা তো তখনই যখন ধন সম্পত্তি হবে নিজের আর অহংকারটা হবে বাবার। স্বভাবত কেউই আমাদের বন্ধু কিংবা শত্রু হয় না, একমাত্র কাজের দ্বারাই মানুষ আমাদের বন্ধু কিংবা শত্রু হয়। থ্যাংকস ফর ওয়াচিং।